বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে হত্যা কখনো সমাধান হতে পারে না। ভারত বাংলাদেশ সীমান্তে হত্যা আগের চেয়ে কমে এসেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাট গ্রামে দহগ্রাম আঙ্গুরপোতায় বিজিবি বিএসএফের বৈঠক ও হাতিবান্ধায় ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি। বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শফিউজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার মামুনুর রশিদ, তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম সহ অনেকে। নিরপরাধ ব্যক্তি সীমান্তের ক্লিয়ার করে বলা হয় না, বেশিরভাগই জিরো লাইনের ওপারে ইভেন কয়েক কিলোমিটার ভিতরে ভারতের মধ্যে মারা পড়ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা ফ্ল্যাগ মিটিং করি, জোরালো প্রোটেস্ট নোট দেই এবং আজকেও ওই ব্যাপারে কথা বলছি।